হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাকে তো সবাই চিনে নি, না চিনলে পেজটা একবার ঘুরে আসবেন। ওকে, একটা পেজের মধ্যে একটা লাইক দিয়ে দেবেন। সো আমরা হাঁটি হাঁটি পা পা করে চলতে চাচ্ছি আমাদের টিটের উদ্দেশ্যে। সো আমরা একজনের কাছ থেকে টিট নিব আজকে। সো ওইটার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। তাপস করে আমরা বাসে উঠে গেলাম। সো সব কিছু জাদুর মাধ্যমে হইতেছে আর কি। গজব বেজতি হ্যায়। সো বাস উঠে যাওয়ার পর এখন সবাই সবার মতো অ্যানিমেশন দিতেছে, কেউ মোবাইল টিপে, কেউ ভাড়া দেয়, কেউ কেউ নিজের মতো। আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত ভাই, ক্লিন করে একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে? সো তারপর আমরা সবাই সবার মতো এখন বাস থেকে নামার সময় হয়ে গেছে। সো বাস থেকে নামি, আবার হাঁটা শুরু করে দিলাম। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। আমরা এখন চলে আসলাম আমাদের সেই মোহাম্মদিয়াতে, যেখানে রামগঞ্জের সবচেয়ে ভাইরাল একটা রেস্টুরেন্ট। সরি, আমরা যাই মাঝে মধ্যে এটা আর কি। বুরা লাগতে হয় ভাই, আপ লোক ভি জানতে হয়। সো তারপর আমরা যাইতেছি যাইতেছি, এই আর কি অবস্থা। সো এখন এখন আমরা হইতেছে যে হাত মুখ ধোবো, এই যে সবাই সবার মতো। কি করতেছে দেখেন। সো এই সবাই জবরি রেসাই কি। তো তারপর হইতেছে সবাই সবার মতো অ্যানিমেশন দিতেছে। আমি ভিডিও করতেছি সবাই সবার মতো, যে অ্যানিমেশন দিতেছে কি পদ্মা। সো তারপর এখন আমাদের বড় ভাই সবুজ ভাই, তারপর হইতে সাফার ভাই এই জায়গায়। সো তারপর কন্ট্রোল করতেছে অবাক আমি, আহারে আহারে ভাই কি কইম ভাই, এই আর কি অবস্থা। ঠিক আছে, আমি ব্রাজিল যদিও করি না, আর্জেন্টিনা করি, সবাই মান সম্মান দিয়ে আর কি। তারপর খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তারপর সবাই সবার মতো খাওয়া দাওয়া করতেছে। এই যে শুধু আমিই খাই না, আমি বিড়ি নিয়ে ব্যস্ত ভাই, শুধু আমিই খাই না। তারপর হইতেছে যাই, এই যে দেখেন সবাই সবার মতো কীভাবে খাইতেছে, আয় হায় র্যাপ করে দিতেছে খাওয়ারে, এই আর কি অবস্থা। তারপর এখন সবাই সবার মতো অ্যানিমেশন দেয়, আমি ভিডিওর মধ্যে থাইকা অ্যানিমেশন দিতেছি ওদের সাথে উপলব্ধি হইয়া। তারপর সবার খাওয়া দাওয়া শেষে, এখন ওর খাওয়া শেষ হয় নাই। সো কী করে দেখেন, হাড্ডি একটারে চাবাইতে চাবাইতে ভাই, ওইটার ভিতরে কিছু নাই, তাও ওইটারে চাবাইতেছে। মানে কী এক অবস্থা, কিচ্ছু রাখবো না, সব কিছু খাইয়া দাইয়া দেখে থেকে যাইব। তারপর একটা কোক অর্ডার দিল, তারপর কোক খাইলাম, পর এই আর কি, দেখো কী দাইতেছে। তো তারপর ফটাস করে আমরা মানে চীনের মতো বাইর হয়ে গেলাম, ওদেরকে বিল টিল না দেয়া। তারপর যদিও বিল না দিলে সমস্যা নাই, তারপর আমরা ওষুধ টষুধ কিনতে আনছিলাম। তো তারপর ওষুধ টষুধ কিনে আবার হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 হাঁটতে। তারপর হাঁটতে 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 এক সময় কী হলো, তাপস করে এখন বাসে উঠে যাবো দেখবেন। সো তারপর এখন হঠাৎ করে তাপস করে আমরা বাসে উঠে গেলাম। এর কি, সো বাসে উঠে যাওয়ার পর যদিও এই যে একটা মেয়ে ছিল, সো রে ভিডিওতে না আনার কারণ হইতেছে যাই, দেখা আপনি লাপরওয়াহি কেন দি যায়, আপনারা কাশ খেয়ে যাবেন, ঠিক আছে? তাই ওকে ভিডিওতে নিয়ে আসা হয় না আর কি। যদি আপনারা চান তাহলে এটা চিকেন পাউডার আসতে পারে, ওই মেয়েটাকে দেখানো হবে, সব কিছু দেখানো হবে আবারও রিপ্লেক্স করে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ওয়াচ ফর দ্য ভিডিও।